রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের প্রেস কর্নারে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। বর্ধমান লাইট অ্যান্ড সাউন্ড ড্রামা গ্রুপের উদ্যোগে সাংবাদিক বৈঠকটি অনুষ্ঠিত হয়। গত 22 জুলাই এই সংস্থার 32 বছর পূর্ণ হয়েছে। আগামী 22 জুলাই 2023 সাল পর্যন্ত তারা নানান কর্মসূচি করবেন। ওই কর্মসূচির বিষয়বস্তু এদিন তারা তুলে ধরেন। বর্ধমান লাইট অ্যান্ড সাউন্ড ড্রামা গ্রুপের তরফ থেকে সঙ্গীত শিল্পীদের নিয়ে আমাদের যেটা পরিকল্পনা, সেটা হলো যে বর্তমান যুগে একজন নতুন শিল্পীকে উঠতে গেলে তাকে নিজেকে কিছু গান রেকর্ডিং করে গান তৈরি করতে হয়, এবং যে গানগুলি তৈরি করতে এবং যে গানগুলি অত্যন্ত খরচ সাপেক্ষ, যেটা সকলের পক্ষে করে ওঠা সম্ভব না, সেই কারণে আমরা অলরেডি আমাদের কোথায় স্টুডিও বানাবো আমরা সেই জায়গাও আমাদের ঠিক হয়ে গেছে। আমরা অডিও ভিজুয়াল একটি স্টুডিও করছি যেখানে প্রতিভাবান শিল্পীদের বিনা খরচায় রেকর্ডিংয়ের সুযোগ আমরা করে দেবো অডিও ভিজুয়াল, এবং তার জন্য আমাদের সমস্ত কিছু ইকুইপমেন্টসও কেনা হয়ে গেছে, আমাদের প্লেসও ঠিক হয়ে গেছে। আশা করছি আমরা 2023-এর জুন মাসের মধ্যে আমাদের এই কর্মকাণ্ডটি শুরু করতে পারব। বর্ধমান লাইট অ্যান্ড সাউন্ড ড্রামা গ্রুপ, সেই গ্রুপের 32 বছর পূর্তি হয়েছে 22 জুলাই 2022-এ। ওই দিনকে আমরা 32 বছর আগে যারা এই সংস্থার সঙ্গে যুক্ত ছিল, অভিনয় করেছে এবং দর্শক আসনেও যারা ছিল তাদেরকে আমরা, যাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি, সবাইকে এখানে উপস্থিত করে মানপত্র দিয়েছি এবং আমরা ওদিনকে অনুষ্ঠানটা করেছি। কিন্তু আমাদের এই 32 বছরে সারা বছর কিছু না কিছু অনুষ্ঠান করা হবে 2023 পর্যন্ত, এটা আমাদের প্রোগ্রাম আছে। কিন্তু আমাদের সভাপতি দেবাশিস অধিকারী সঙ্গীত শিল্পী, উনি সিঙ্গাপুরে থাকেন, উনি ছিলেন না, ওই জন্য আমরা ঘোষণা করতে পারিনি, উনি এসেছেন, তাই আমাদের কী কী মানে পরিকল্পনা আছে সেই ঘোষণাটা উনি করবেন। আমাদের 32 বছর কমপ্লিট করে আমরা 2023-এর 22 জুলাই আমরা আলোর নাটক উৎসব করব। আলোর নাটক নিয়ে আমি গবেষণা করি, যেটা এখনও শুধু ভারত নয় পৃথিবীর কোনো নাট্যমঞ্চ হয়েছে বলে কোনো রেকর্ড পাওয়া যায়নি ইন্টারনেট ঘেটেও। আলোর নাটক মঞ্চে আমরা নাটক দেখি যেখানে পুতুল, ছবি, ছায়া কিছু থাকে, কিন্তু আমার এই নাটকে মঞ্চে শুধু মঞ্চসজ্জার বহির্দৃশ্য, আলো ও নেপথ্যে সংলাপ থাকে। ব্যাপারটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড সারা পৃথিবীতে হয়, কিন্তু কোনো প্রসেনিয়াম থিয়েটারে শুধু আলো, ধ্বনি আর মঞ্চসজ্জার বিষয় নিয়ে নাটক হয়, এটা আমি প্রথম করছি। আমার গবেষণায় ধোঁয়ার নাটক, ধোঁয়ার কুণ্ডলীকে চরিত্র করে নাটক, তারপর টেবিল নাটক, ভ্যানিশিং ড্রামা, এইগুলো আমার গবেষণার অঙ্গ। তো আমরা এই 32 বছরে আমরা সারা বছর ধরে আমরা যে কাজকর্মগুলো করব বা আগামী দিনে আমরা কী কী করতে চলেছি এই বিষয়ে আমাদের সভাপতি বলবেন। আর আমি 2013 সালে এই প্রেস কর্নার থেকে আমি সাইকেল চালিয়ে আমি মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছিলাম, যে একটা প্রজেক্ট দিয়ে এসেছি শিল্পীদের জন্যে, যে প্রজেক্টটা ওখান দিয়ে কোনো আমরা রিপ্লাই পাইনি, কিন্তু তার প্রজেক্টের কিছু কিছু জিনিস নিয়ে কাজ করছি কিন্তু আমি জানতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করছি যে নিজেই সেই প্রজেক্টটা করার। এবং দেবাশিস অধিকারী, সেও গানের শিল্পীদের নিয়ে যে কী কী করবে তার পরিকল্পনা সে জানাবে। আমার নাম রুনু অধিকারী, বর্ধমান লাইট অ্যান্ড সাউন্ড ড্রামা গ্রুপ। যে সামাজিক কাজগুলো করি, যেমন করোনাকালে আমরা সাধ্যমতো মানুষকে আর্থিক সাহায্য করেছি, বা এই বন্যার টানে আমরা যে জিনিসপত্র সাহায্য করা, জামা কাপড় ইত্যাদি, এগুলো আমরা করে থাকি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।